আলাইকুম। বাস্তব সংখ্যার পঞ্চম লেকচারে সবাইকে স্বাগত। এবার আমরা আলোচনা করব ঊর্ধ্বসীমা, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, নিম্নসীমা, বৃহত্তম নিম্নসীমা নির্ণয় করব। দেখো, আমরা এখানে একটি অঙ্ক উঠিয়ে রেখেছি, এ সেটের মান 4, 5, 6, 7, 8 হলে এ এর ঊর্ধ্বসীমা, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, নিম্নসীমা, বৃহত্তম নিম্নসীমা নির্ণয় করো। তাহলে এখন আমরা এই চারটা পার্টি প্রত্যেকটা অঙ্ক থেকে কিভাবে নির্ণয় করি সেটা আমরা এখন তোমাদেরকে দেখাবো। তাহলে প্রথমে আমরা লিখবো ঊর্ধ্বসীমা, এ এর ঊর্ধ্বসীমা। এখন তাহলে ঊর্ধ্বসীমাটা কি? ঊর্ধ্বসীমার সংজ্ঞা হলো কোনো একটা সেটের ভিতরে সবচেয়ে বড় এবং তার চেয়েও বড় মানগুলোকে বলা হয় সাধারণত ঊর্ধ্বসীমা। তাহলে এই সেটের ভিতরে আমরা সবচেয়ে বড় মান দেখতেছি 8, তার চেয়েও বড় তাহলে কত হইতে পারে 9, তার চেয়েও বড় কত হইতে পারে 10। তার মানে এই সংখ্যাগুলো হলো তো এই সেটের ঊর্ধ্বসীমা। তারপরে আমাদের বোঝার দরকার যে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কি। তাহলে এ এর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা মানে এই ঊর্ধ্বসীমা গুলোর ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম, মানে সবচেয়ে যেটা ছোট, এটার আরেকটি নাম হলো সুপ্রিমা। তাহলে এই ঊর্ধ্বসীমার ভিতরে সবচেয়ে ছোট মান কত? 8। এটি হলো এই সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। তার মানে কোন একটি সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বলতে বোঝায় ওই সেটের সবচেয়ে যে বড় যে উপাদানটা সেটির মানকে বলা হয় ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। এবার আমরা বের করব নিম্নসীমা। নিম্নসীমা, তাহলে নিম্নসীমা কাকে বলে? নিম্নসীমা বলা হয় কোন একটি সেটের সবচেয়ে ছোট মান এবং তার চেয়েও ছোট মানগুলোকে বলা হয় নিম্নসীমা। তাহলে এই সেটের সবচেয়ে ছোট মান আমরা দেখতে পাচ্ছি 4, এবং তার চেয়েও ছোট যদি হিসাব করতে যাই তাহলে 3, লিখতে পারি 2, অন, 0, মাইনাস 1, এভাবে অনেকগুলো মানই আমরা লিখতে পারি। যে কয়টি মান আমাদেরকে লিখতে বলা হবে সেই কয়টি, কোনো কোনো অঙ্কে বলা হয়েছে ক্ষুদ্র নিম্নসীমার দুটি মান লেখো, তাহলে 4 আর 3 আমরা লিখে দেবো। এখন তাহলে আমরা নিম্নসীমা বুঝলাম, কিন্তু বৃহত্তম নিম্নসীমাটা কি সেটা আমরা একটু নির্ণয় করি। দেখো, এখানে বৃহত্তম নিম্নসীমা বলতে বোঝায় এই নিম্নসীমাগুলোর ভিতরে সবচেয়ে যেটা বড় মান সেটাকে বলা হবে বৃহত্তম নিম্নসীমা। তাহলে এখানে যতগুলো নিম্নসীমা আমরা বের করছি তার ভিতরে সবচেয়ে বড় মান হলো কত? 4। এই 4টা হলো এখানে বৃহত্তম নিম্নসীমা। তাহলে কোনো একটা সেটের বৃহত্তম নিম্নসীমা বলতে বোঝায় সেই সেটের সবচেয়ে ছোট মান। এবার আমরা আরেকটি অঙ্ক করি। দেখো, এবার আমরা এই অঙ্কটিকে সলিউশন করব। এই অঙ্কটিকে যদি সলিউশন করি এর পরের লাইনটা আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি, এ ইকুয়াল টু এক্স অন তার চেয়ে বড় এক্স তার চেয়ে গ্রেটার দেন 2। এই জিনিসটা আমরা লিখতে পারি। এখন তাহলে এই যে সেট, এই সেটটির আমরা এই চারটা মান বের করব। তাহলে প্রথমে আমরা লিখবো ঊর্ধ্বসীমার সেট, এর ভিতরে যে মান আছে সেই মানের ভিতরে ঊর্ধ্বসীমার সেট কোনটি। তাহলে প্রথমে আমরা দেখে নেব এর ঊর্ধ্বসীমার সেট কোনটি। আমরা দেখতে পাচ্ছি এই x এর মানটা 1 এর সমান বা তার চেয়ে বড়, 2 এর সমান বা তার চেয়ে ছোট। তাহলে এইখানে ঊর্ধ্বসীমার আমাদের কথা ছিল কি, সবচেয়ে বড় মান এবং তার চেয়ে বড় মান। তাহলে ঊর্ধ্বসীমার সেটটা হবে আমাদের এই x greater than or equal 2, তার মানে সবচেয়ে বড় মান 2 বা তার চেয়ে বড় মান 3, 4, 5, 6, 7, এগুলো সব ঊর্ধ্বসীমার সেট। তাহলে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কি? এখানে যদি ঊর্ধ্বসীমাকে আমি মনে করি 2, 3, 4, 5, 6, 7, তার ভিতরে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কোনটি, তার ভিতরে ছোট কোনটি 2, তার মানে এখানে আমাদের এই সুপ্রিমাম বা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা হলো 2। এবার আমরা যদি এই সেটটার ভিতরে আলোচনা করি যে নিম্নসীমার সেট, এখানে নিম্নসীমার সেটটা কি হতে পারে? নিম্নসীমার সেটটা হতে পারে 1 এর চেয়ে ছোট, x এর মান লেস দ্যান অর ইকুয়াল 1, তার মানে 1 এর চেয়ে ছোট, 1, 0, -1, -2, এই মানগুলো হলো এখানে নিম্নসীমার সেট। এখন তাহলে বৃহত্তম নিম্নসীমা কি হতে পারে? এখানে যদি আমরা মনে করি 1, 0, -1, -2, তার ভিতরে সবচেয়ে বড় যে মানটা সে মানটা কত? 1। তাহলে বৃহত্তম নিম্নসীমা হলো এখানে 1। আশা করি তোমরা লেকচারটি সম্পূর্ণ বুঝেছো। সবাইকে ধন্যবাদ।